বাচ্চার রেট কিরকম চলছে? এখন 5 টাকা চলছে। এখন 5 টাকা রেট চলছে। সেটা আপনারা কি মানে এখান থেকে নিয়ে যেতে হবে? মানে এই মানে বর্ধমান এসে কালেক্ট করতে হবে? কালেক্ট করতে হবে। টেন্ডেন্সি আমাদের আছে। আচ্ছা, তবে এখন মোটামুটি 70,000 নিয়ে কাজ চলছে। সোনালী বলুন, দেশি বলুন, বিক্রি নিয়ে একটা সমস্যা রয়েছে দাদা। তো এই মুরগিটা বিক্রি নিয়ে কি বলছেন? যারা নতুন করতে তারা তো একটা বিশাল একটা চিন্তার বিষয় থাকবে যে বিক্রি নিয়ে চিন্তা ভাবনা। তো সেইটা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করলে ওরা আপনাদের সঙ্গে মালটা দিতে পারে, বা সেই বিষয়ে যদি দর্শকদের বলতে? না, আমাদের সাথে যোগাযোগ যদি করে, আমরা যে ডিস্ট্রিক্ট সেখানে আমরা গাড়ি নিউ মার্কেটে মোটামুটি 120 কিলোমিটার মতো যদি রাস্তা হয়, তাহলে কলকাতা থেকে যে 120 কিলোমিটার ভেতরে যদি তার রাস্তা হয়, আমরা মালটা তুলে নেবো। আমাদেরকে যদি ফোন করে আমরা গাড়ি পাঠিয়ে মাল তুলে নেবো। আচ্ছা, নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকের আবারও একটা নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি। এই ব্যক্তি 70,000 মুরগি নিয়ে পালন করছেন। এই মুরগি 70,000 কীভাবে পালন করছেন, বা কীভাবে পালন আপনারা করতে পারবেন, বা কতটুকু দিয়ে শুরু করলে আপনাদের প্রফিট হবে, সমস্তটা বিষয় ভিডিওর মধ্যে রয়েছে। এই এরকম ভিডিও কিন্তু সচরাচর দেখা যায় না ইউটিউবে। আমরা একদম নতুন একটা জায়গা বা নতুন একটা বিজনেস নিয়ে আসতে পেরেছি আপনাদের জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করে। দাদা নমস্কার। দাদা, একটু নাম আর ঠিকানা যদি বলতেন। আমার নাম সাবিরুদ্দিন, ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান, আর ভিলেজ টোলা। আচ্ছা, তো দাদা মানে আপনি যে এই বিটটা নিয়ে কাজ করছেন, মানে মানে অ্যাকচুয়ালি নামটা কী রয়েছে? কক কক মুরগি। কক। আচ্ছা দাদা, আমাকে একটা বলুন, এই যে আপনি, আচ্ছা এখানে ফার্মটা কত রয়েছে? এখানে টোটালি ক্যাপাসিটি আছে 18,000 মতো। 18,000, মানে এখন বর্তমান কত রয়েছে? এখন বর্তমানে পাখি আছে 12,000। 12,000 পাখি রয়েছে। আচ্ছা, এটা কতদিন বয়সে আপনারা মানে মাল ডেলিভারি করছেন? মোটামুটি 60 দিনের মধ্যে সব পাখি উঠে যায়। 60 দিনের মধ্যে? 60-65 দিনের মধ্যে সব পাখি লিফটিং হয়ে যায়। আচ্ছা, তো এরা তখন ওয়েট কেরম আছে? 750-700 এরকম বডি ওয়েট আছে। 750-700। তো রেট কেমন কেমন পাওয়া যায়? রেট মোটামুটি এখন মোটামুটি যা রেট চলছে, রেট আপ ডাউন করে, তবে 120 অ্যাভারেজ এরকম রেট থাকে। 120-র ওপরে ওপর থাকে। তো আমাকে দাদা একটা কথা বলুন, যারা এখনকার দিনে তো এখন তো বেকার প্রচুর যুবকরা বসে রয়েছে, তো আপনাদের সঙ্গে কেউ যদি যুক্ত হতে চায় বা এই ব্যবসাটা করতে চায়, তারা কিভাবে শুরু করতে পারবে, বা কত ক্যাপাসিটি দিয়ে শুরু করলে তাদের ভালো হবে একটু যদি বলতেন দাদা? মোটামুটি যদি ছোটো পাটে কেউ করতে যায়, তাহলে 2-3 জনকে মিলিয়ে 500-500-500 দিয়েও স্টার্ট করে দেখতে পারে। কারণ একটা গাড়ি লিফটিংয়ের জন্যে মোটামুটি 1200 পাখি আমাদের দরকার হয়। 1200 পাখি? হ্যাঁ, 1200 পাখি রেডিমালের দরকার হয়। যদি কেউ ছোটোভাবে স্টার্ট করতে যায়, তাহলে 3 জন মিলে 500-500 করে চাষ করে দেখতে পারে। আর নাহলে কেউ যদি 1200 দিয়ে স্টার্ট করতে চায়, তাহলে 1200 দিয়ে স্টার্ট করতে পারে। মানে সে 1200 মানে একটা গাড়ি দিতে হবে? হ্যাঁ। তো আপনারা মাল কতদূর দিচ্ছেন দাদা? মাল আমাদের মেনলি নিউ মার্কেট কলকাতাতেই যায়, আর অগ্রহায়ণ মাস থেকে আপ টু জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস অবধি ঝাড়খণ্ড বিহারেও যায়, মানে বিভিন্ন জায়গায় চলে যায়। তো এই পর্যন্ত কত মুরগি নিয়ে? আমার এখন 3 বছরে মোটামুটি 9-9 করে 7-8 লাখ মুরগি কাজ করেছে। আচ্ছা, বর্তমানে এখন কতটা মুরগি রয়েছে? সব মিলিয়ে টোটাল আমার কাছে বাট আছে 70,000। 70,000 মানে একটা মানে বিশাল ক্যাপাসিটির মুরগি আর কি। তো সেটা প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেক দিন কি বাচ্চা রোলিং যাচ্ছে নাকি? না না, আমাদের সপ্তাহে প্লেসমেন্ট দেওয়া হয়, 8,000-8,000 করে বাচ্চা প্লেসমেন্ট করা হয়, যাতে আমাদের লিফটিং 4-5 গাড়ির মধ্যে লিফটিং থাকে সপ্তাহে। তো সেই অনুযায়ী আমরা 8,000-9,000 করে বাচ্চা প্লেসমেন্ট করে থাকি। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা এই যে মানে কি ফিড খাওয়াচ্ছেন এই মুরগি? এটা লেয়ার বার্ড, তো আমরা টোটালি লেয়ার ফিড দিই, লেয়ার গোয়ারটা খাই পাখিটা তৈরি করছি। একটু ফার্মে যাওয়া যাবে কি? হ্যাঁ। মানে এখানেই মানে মুরগিটা রয়েছে? এখানে মানে কত মুরগি রয়েছে না বললে? 12,000? হ্যাঁ, টোটালি সব সেটগুলো মিলিয়ে আমার 12,000 মুরগি আছে। 12,000 মুরগি আছে। মানে এখন বর্তমানে ওয়েট কিরকম আছে দাদা? এটা এখন 600-650 ভেতরে সব মুরগিগুলো আছে। তো এটা তো মানে খুবই তাড়াতাড়ি চলে যাবে তার? হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি 2-3 দিনের মধ্যে থেকে পাখিটা লিফটিং আরম্ভ। মানে এই মুরগিটা মানে এত অল্প বয়সে যাচ্ছে, মানে এত মানে অল্প দিনে চলে যাচ্ছে, এটা কি মানে এই বয়সেই মানে মূলত চলে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আমাদের মার্কেটে একটা লেভেল থাকে যে 900-র মধ্যে পাখি সব ক্লিয়ার করতে হবে। 900-র উপর হয়ে গেলে তখন আমাদের মার্কেটে এটা ডিমান্ডটা একটুখানি কমে যায়। আচ্ছা, যার জন্যে আমরা 650-700
থেকে আরম্ভ করি আর 700-800 অবধি শেষ করে দিই। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলুন, এই এই কারবারে কেউ যদি নতুন করতে চায় তারা কী মানে কী বলছেন যে এরা করতে পারে বা মানে সেটা রোগ বেলায় বা কী অসুবিধা অসুবিধা রয়েছে একটু যদি বলেন। না, ঠিকঠাকভাবে যদি ভ্যাকসিনেশন করে ঠিকঠাকভাবে যদি চাষ করা যায় প্রফিট অবশ্যই 100%। আচ্ছা আমাকে দাদার কথা বলুন, এই যে 600-700 তৈরি করতে মানে খরচা কেমন দাঁড়াচ্ছে? 600-700 পাখি তৈরি করতে মোটামুটি আপনার খরচা দাঁড়াবে 40-42 হাজার টাকা মতো দাঁড়াবে। 40-42 হাজার টাকা? হ্যাঁ, তার একটু হতেও পারে। তো মানে তার ইনকাম কেমন আসতে পারে? 700 পাখিতে মোটামুটি 20 টাকা করে যদি 120 টাকা বাজার ধরে আপনি পাখিটা তোলেন, এখন পাখির রেট বেশি 140 টাকার উপর, এখন প্রফিটটা একটু বেশি হবে। কিন্তু যদি 120 টাকা করে পাখি বিক্রি হয় তাহলে কিন্তু 700 পাখিতে 14-15 হাজার টাকা প্রফিট আসবে। 700 পাখিতে 14-15 হাজার? দু মাসে মোটামুটি এটা কিন্তু হবেই, এটা 100%। 120 টাকা করে মার্কেট ধরছেন, তার বেশি হবে বা আরও কম? তখন হয়তো প্রফিট আরও বেশি হবে, মানে এটা আপনি অনুমান করছেন যে 120 করে হলে এরকম একটা প্রফিট হতে পারে। তো 10-12 হাজার মানে একটা বিশাল একটা ক্যাপাসিটি। তো মানে আপনি তো এতটা মানে এতটা মুরগি নিয়ে এ করছেন, তো ফার্মে তো লোক রয়েছে বিভিন্ন জায়গায়, মানে মূলত মানে এরাই দেখাশোনা করে ফার্মটাকে তৈরি করছেন। তো অ্যাকচুয়ালি ভ্যাকসিন কী কী লাগে দাদা? ভ্যাকসিন তিনটে ভ্যাকসিন আমরা ইউজ করি, IBD, IBD+ আর F1 মানে রানিক্ষেত্রটা আর ডিটা। আচ্ছা আচ্ছা, তিনটে ভ্যাকসিন ইউজ করি। IBDটা ফার্স্ট ডে করে দেওয়া হয় আর 5-6 দিনের মাথায় F1টা করায় আর ডিটা রানিক্ষেত্রটা, আর 15-16 দিনের মাথায় গিয়ে গ্যামোপ্লাস্টটা করা হয়, মানে IBD+। কেউ যদি মানে ভ্যাকসিন না করে থাকে তো ওদের অসুবিধা হবে? পাখিতে ভ্যাকসিনেশন করে চাষ করাটা আমার মতে মনে হয় বেটার। যদি পাখিতে বাইচান্স সেই রোগ যদি লেগে যায় সেখানে ফুল মর্টালিটি চান্স থাকে, কিন্তু এই ভ্যাকসিনেশনগুলো যদি করা থাকে, যদি পাখিতে সেই রোগ আসে তাহলে অল্প মর্টালিটির ওপর দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। আচ্ছা, রোগ প্রতিরোধ কেমন আছে? রোগ প্রতিরোধ করার ক্ষমতা ভাই পাখির মানে ইউনিটি পাওয়ার এমনি ব্রয়লার এমনি পাখিদের থেকে ইউনিটি পাওয়ার অনেক বেশি। আচ্ছা, আমি দেখছিলাম এখানে সবই তো মানে মেল পাখি। হ্যাঁ, তো মানে ফিমেল দেওয়া হয় না, মানে ফিমেল দেওয়া হয় না কারণটা কি? মানে সবই মেল দিয়ে বিক্রি করা হয়? সব মেল, টোটালটাই মেল, মানে ফিমেল অন্য জায়গায় চাষ? হ্যাঁ, লেয়ারের ফিমেল বার্ডটা যেটা আমাদের ডিমের পোলট্রি ডিম হিসাবে খায় সেখানে লেয়ার পাখিটা চাষ হয়, আর ওর মেল বার্ডটা আমরা মাংস হিসাবে চাষ করে থাকি। মানে এটা অ্যাকচুয়ালি মানে মানে সব সবই মেল আর কি? হ্যাঁ, সব মেল। তো মেলের কিরম প্রাইস থাকে? 3-5 টাকা। 5 টাকা? তো এটা মানে তাতে কি রেট ধরে আর কি একটা পাখিতে 60-80 টাকা খরচা আছে? হ্যাঁ, ফিট টোটালি সব কিছু নিয়ে ম্যানেজমেন্ট খরচা আলাদা, ইলেকট্রিক নিয়ে সব কিছু নিয়ে 62 টাকা আপনার খরচা দাঁড়াবে। 62 টাকা খরচা দাঁড়াবে, তাতেও যদি একটা একটা পাখিতে যদি 20 টাকা লাভ থাকে তাতেও কিন্তু একটা ভালো একটা খরচ থাকে। যদি 120 টাকা হয় সে 20-22 টাকা একটা প্রফিট। কথা বলুন, বিক্রি নিয়ে কোনো সমস্যা আছে যত দেখুন? না, বিক্রি নিয়ে তো কোনো সমস্যা নেই, সোনালি দিছি এখন এতটাই টান পাখিতে, আমরা পাখি ঠিক মতো সেল করতে পারি দিতে পারছি না। আচ্ছা, নিউ মার্কেটে এতটাই টান, যেহেতু অজ্ঞান মাস পড়ে গেছে বিহার ঝাড়খণ্ড থেকেও গাড়ি আসতে আরম্ভ করে দিয়েছে, যার জন্যে আমাদের কলকাতা মার্কেটে ওরা কী হয় আমাদের সারা বছর ওরা আমাদের সাথে ব্যবসাটা করে, যেহেতু ওদেরকে আমাদেরকে মাল বুঝিয়ে দিতে হয়, কিন্তু এখন একটুখানি চাপ হয়ে যাচ্ছে যেহেতু বিহার ঝাড়খণ্ড ঢুকছে, তারা রেটটা অনেকটা বেশি দিয়ে দিচ্ছে। এরা যদি আমাদের 140 টাকা দিয়ে থাকে কিন্তু বিহার ঝাড়খণ্ড সেখানে 150 টাকা রেট দিচ্ছে, কিছু কিছু খামারি সেখানে বেশি দাম পাওয়ার জন্যে অনেক সময় করে থাকি। আপনাদের কাছে চিপস নিলো প্লাস হচ্ছে বাচ্চারা দিতে পারবে, সেটা হচ্ছে 120 কিলোমিটার নিউ মার্কেট থেকে 120 কিলোমিটারের মধ্যে হতে হবে? হ্যাঁ, সেটার ভেতরে হলে আমরা পাখি তুলে। এবার অন্যান্য এই যে পাখি তুলে এবার বলছেন, এটা কি গাড়ি কস্টিং দিতে হবে কিছু না সেই বিষয়ে যদি? না 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 না, 120 কিলোমিটারের ভেতরে হলে মোটামুটি রেট একই থাকবে। একই রেট থাকবে, তো কোনো গাড়ি কস্টিং কিছু? যখন এবার 120 কিলোমিটারের বেশি হয়ে যায় তখন কি হয়, তখন গাড়ির কস্টিংটা একটু বেড়ে যায়, তখন 2-4 টাকা রেট গাড়িওয়ালাটা কেটে নেয়। তো আমরা অ্যাকচুয়ালি এই যে গোয়ার মেস খাই মোটামুটি ভালো ভালো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে এখানে কি সবই মানে এই মেলের উপরে কাজ করে নাকি ফিমেলের বিটির মানে ফিমেল নিয়েও কাজ করছে আর কি? না, এখন টোটালি আমি মেলটা নিয়েই কাজ করছি। আচ্ছা, এর মানে আচ্ছা এরপরে আপনি ভবিষ্যৎ কী বলছেন যে আরও কিছু বাড়াবেন না কি এরকমভাবে? মোটামুটি এখনও যেরকম আমি নিউ মার্কেট থেকে ইয়ে পাচ্ছি মোটামুটি বাড়ানোর টেন্ডেন্সি আমাদের আছে। আচ্ছা, তবে এখন মোটামুটি 70,000 নিয়ে কাজ চলছে। 70,000 নেই? 70,000টা দাদা কম না, অনেকটা একটা অনেকটা মুরগি রাখছে। হ্যাঁ, এটা আমাকে আরেকটা বলুন যে রোগ বেলায় বললেন তো দাদা খুবই কম,
তো মূলত কি কি রোগ আসার চান্স থাকে? এটাতে বেশি রোগ আসার চান্স থাকে আইবিডি আর আইবিএইচ, এ দুটো রোগ খুবই আছে। আর একটা রোগ আছে যেটা হচ্ছে ঠান্ডা লাগা পাখিটা, একটা খুব প্রবলেম আছে যেটা 20-22 দিনে পাখিটাকে যদি একটুখানি হিটার ভেতর রাখা যায় তাহলে ওই প্রবলেমটা আর। আচ্ছা, ব্রুডিং নিয়ে সে আপনাদের যে সব দেশি মুরগি বা সোনালি মুরগি ব্রিডিং ব্রুডিংটা কি একই ব্রুডিং ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ওটা নিয়ে পুরো সেম মানে সেম সেম সেম। আচ্ছা, মানে সেম জিনিস প্লাস হচ্ছে ভ্যাকসিন ট্যাকসিন এগুলো সেম আর দিয়ে আসাতে বড় করা হয়। তো এটা দাদা 2 মাসের মধ্যে আপনার বিক্রি বলছেন, তো এটা যদি বেশি বড় হয় তখন মার্কেটটা অনেকটা আপ ডাউন হয় নাকি? হ্যাঁ, যদি 900-এর মধ্যে হয়ে যায় তাহলে অসুবিধা হবে না, যদি 900+ হয়ে যায় তখন নিউ মার্কেটে একটু বিক্রি হওয়ার এটা খুব কম থাকে। মানে আপনারা 700-900-এর মধ্যে বিক্রি করার চিন্তা ভাবনা করেন? হ্যাঁ, ওই সময়ের মধ্যে তুলনা হয়। এবার টোটালি বিহার ঝাড়খণ্ডের গাড়িতে 1,11,100 সাইজের মাল বিক্রি হয়, তো অসুবিধা হয় না। কিন্তু টোটালি শ্রাবণ মাসের পর থেকে আপ টু আশ্বিন মাস অবধি ঝাড়খণ্ডের গাড়ি আর আসে না। ওই সময় আপনারা এখান থেকে সব কিছু করেন? ঝাড়খণ্ডের গাড়ি আসে না। দাদা, আমাকে একটা লাস্ট কথা বলুন, যে কোনো বেকার যুবক যদি এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান, তো সেই উদ্দেশ্যে কি বলছেন যে করা ভালো না সেই সম্পর্কে? আর বা আপনি তো এতটা বিষয় নিয়ে করেছেন বা সাকসেস পেয়েছেন, তো সেই বিষয় নিয়ে কি বলতে, ওরা কিভাবে করবে বা কি করলে ভালো হবে? প্রথমে যদি কেউ করতে চায় প্রথমে ছোট দিয়ে স্টার্ট করে দেখতে পারে যে কিরকম কি প্রফিট আসছে। তবে ঠিকঠাক পাখি লিফটিং হলে অবশ্যই যা মার্জিন থাকে প্রফিট হবে এখানে। আচ্ছা, বাচ্চার রেট কিরকম চলছে? এখন 5 টাকা চলছে। এখন 5 টাকা রেট চলছে, সেটা আপনারা কি মানে এখান থেকে নিয়ে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে এই মানে বর্ধমানে এসে কালেক্ট করতে হবে তাহলে? সে নিয়ে গিয়ে 5 টাকা মানে সে এবারে কিভাবে নিয়ে যাবে তার ব্যক্তিগত ব্যাপার। বাচ্চারা তোলার সময় আমাদের পেটি ব্যাগ করা থাকে, পেটি ব্যাগ সাজিয়ে দেবে গাড়িতে, তাদেরকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে? আচ্ছা, এরকমভাবেই চলছে আর কি। তো দাদা, আমার আরও তো অনেকগুলো ফার্ম রয়েছে, তো একটা ফার্মে তো আপনাকে দেখলাম আর কি, তো অন্যান্য ফার্মে কি সব একই মানে বার্ড নাকি? অন্যান্য বয়সের আছে কিন্তু পাখি সব একই। সব একই পাখি থাকে? আচ্ছা, এই যে পাশে দেখছিলাম আর একটা ফার্ম রয়েছে, তো সেখানে কি এই একই বয়সের ফার্ম? ওটা এর থেকে আরও 7-8 দিনের ছোট রকম ছোট রয়েছে, মানে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ওরকম। আমার বলাম প্রথমেই যে সপ্তাহে 8-9 হাজার মতো বাচ্চা। আচ্ছা, এই পর্যন্ত আপনার টোটাল মানে কত ক্যাপাসিটি মানে কত কোয়ান্টিটি মানে কারবার করছে আর কি? আমার নিজস্ব এখন 18,000 মতো ইয়ে করা হয়েছে, কিন্তু টোটালি বাচ্চা দিয়ে আমাদের মোটামুটি এখন 70,000 অবধি কাজ চলছে। আপনার নিজস্ব মানে ক্যাপাসিটি কত রয়েছে এখন? আমার এখানে আছে 12,000 আর শক্তিগড় একটাতে আছে 60,000। তো এই প্রজেক্ট করতে গিয়ে আপনার কত টাকা অ্যামাউন্ট লেগেছে দাদা? মোটামুটি অ্যামাউন্ট ওই 60-62 টাকা করে পাখিতে কস্টিং আছে। আমার যেহেতু রোটেশানে চাষ, সেখানে সব পাখিতে তো 60-62 টাকা করে আসে না, সে তো মোটামুটি আমার ওই ধরুন 7-8 লাখ টাকা 8-9 লাখ টাকা মতো ইনভেস্ট হয়েছে। মোটামুটি কেউ যদি নতুন করতে চায় তাদেরও কিন্তু একটা ভালো প্রফিট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা আপনারা দেখাতে পাচ্ছেন বা সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ওরা এইভাবে কারবার করছে আর কি। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ এর আমরা ছোট্ট প্রোগ্রাম দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা বেকার যারা যুবক বা কীভাবে তারা পালন করতে পারবে সেই সূত্রে আমাদের আপনাদেরকে আসা আর কি। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ।